আসসালামু আলাইকুম দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমার কৃষি সহায়ক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কচু শাকের উপকারিতা এবং কচু শাকের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আলোচনা করতে এসেছি তো আমি প্রথমেই বলে নিচ্ছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করে রাখবেন তো আর যদি কোনো আপনাদের মতামত থাকে তাহলে অবশ্যই লাইক অথবা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সমাদায় করার চেষ্টা করব কচু শাক যেমন হচ্ছে কচু শাক বাংলাদেশের অতি পরিচিত একটি শাক বিশেষ করে গ্রাম অঞ্চলে কচু শাক খুবই জনপ্রিয় বাড়ির উঠোনের কোণে ধানের ক্ষেতের আইলে বিলের ধারে যত্রতন্ত্র বিনা যত্নে জন্মে বলে কচু শাক সহজেই পাওয়া যায় কিনে খেতে হয় না কচু শাক বিভিন্নভাবে খাওয়া হয় তবে কচু পাতা ভর্তা ও তরকারি বেশি জনপ্রিয় ইলিশ চিংড়ি ছোট, মাছ বা সটকি মাছ দিয়ে কচু শাকের তরকারি বাংলাদেশে খুবই জনপ্রিয় খুব বেশি বেশি সহজলভ্য বলে কচু শাককে অনেকেই গুরুত্ব দিতে চান না কিন্তু এই কচু শাকই দৈনন্দিন পুষ্টির চাহিদা অনেকখানি পূরণ করতে পারে কচু শাক ভিটামিন এর খুব ভালো উৎস রাতকানা রোগ রোগসহ ভিটামিন এ এর অভাবে হওয়া সকল ধরনের রোগ প্রতিরোধে কচু শাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাছাড়া কচু শাক আয়রন সমৃদ্ধ বলে এর সমাদর অনেক বেশি আমাদের শরীরে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে সব ডাক্তারাই কচু শাক খাওয়ায় পরামর্শ দেন ভিটামিন এ এর পাশাপাশি এতে রয়েছে ভিটামিন বি এবং সি ও তাই মুখ ও ত্বকের রোগ প্রতিরোধে কচু শাক সমান ভূমিকা রাখে এতে রয়েছে উচ্চমাত্রায় পটাশিয়াম তাই হৃদরোগ ও এস্টকের ঝুঁকিও কমায় আসুন আমরা জেনে নেই কচু শাক এর উপকারিতা এবং পুষ্টিগুণের কথা এই কচু শাক খেলে আপনার যে পুষ্টির গুণ বাড়বে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমেই বলে নিচ্ছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আইকনে ক্লিক করে রাখবেন কচু শাকের পুষ্টির গুণ এই কচু শাক খেলে যে আপনার গুণগুলো থাকবে পুষ্টি বিষয় বা ক্যালসিয়াম সে বিষয়টি হচ্ছে শাকের রয়েছে যেমন প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ উপাদান সমূহ প্রতি একশো গ্রাম শাকের থাকে সিক্স দশমিক এইট গ্রাম শর্করা থ্রি পয়েন্ট নাইন গ্রাম প্রোটিন দশ মিলিগ্রাম লৌহ জিরো দশমিক বাইশ মিলিগ্রাম ভিটামিন বি এ ওয়ান থায়ামিন জিরো দশমিক ছাব্বিশ মিলিগ্রাম ভিটামিন বি টু রাইবোফ্লেবিন বারো মিলিগ্রাম ভিটামিন সি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম সেনহ বা চর্বি দুইশো সাতাশ মিলিগ্রাম ক্যালসিয়াম এবং ছাপ্পান্ন কিলো ক্যালোরি খাদ্য শক্তি এই কচু শাক খাওয়ার উপকারিতাটি হচ্ছে আসুন এবার কচু শাক খাওয়ার উপকারিতা জেনে নেই কচু শাক এর উপকারিতা এবং পুষ্টিগুণের কথা কচু শাকে প্রচুর পরিমাণ আয়রন থাকে তাই রক্তশূন্যতা ভোগা রোগীদের জন্য কচু শাক খাওয়া রকম আবশ্যক বললেই চলে কচু শাকে ভিটামিন এ থাকে যা আমাদের রাতকানার ছানি পড়া সহ চোখের বিভিন্ন রোগ প্রতিরোধ সহ দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয় কচু শাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যা খাবারকে সহজে হজম করতে সাহায্য করে থাকে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা কচু শাক খেতে পারেন কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় উপাদান আপনার দেহে সহজে হয়ে যায়। তাছাড়া ভিটামিন সি শরীরে ক্ষত করে তাই শিশুদের ছোটবেলা থেকে কচু শাক খাওয়ানো উচিত আমাদের শরীরে অক্সিজেনের সরবরাহ সচল রাখতে কচু শাক অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে থাকে এই শাকের আয়রন ও ফলেট রক্তের পরিমাণ বাড়ায় ফলে অক্সিজেন সংবহন পর্যাপ্ত থাকে এতে উপস্থিত ভিটামিন কে রক্তপাতের সমস্যা প্রতিরোধ করে কচু শাকের সবচেয়ে বড় উপকারিতা হল এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ও ফসফরাস আমাদের দাঁত ও হাড়ের গঠনে এবং ক্ষয়রোধ প্রতিরোধে কচু শাকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কচু শাকে বিদ্যমান নানা রকমের ভিটামিন ও খনিজ উপাদান গর্ভবতী মা ও শিশুর জন্য অনেক উপকারী কচু শাক সহজলভ্য তাই দরিদ্র পরিবারের গর্ভবতী মহিলারা ভিটামিন ও আয়রনের চাহিদা পূরণের জন্য কচু বা কচু শাক খেতে পারেন তাছাড়া কচু শাক খেলে রক্তের কোলেস্টেরল কমে তাই উচ্চ রক্তচাপে রোগীদের জন্য কচু শাক এবং কচু বেশ উপকারী নিয়মিত কচু শাক খেলে কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিও কমে কচু শাক খাওয়ার সতর্কতা হচ্ছে কচু শাক বা কচু খেলে অনেক সময় গলা চুলকায় কারণ এতে অক্সলেট নামক উপাদান থাকে তাই কচু রান্না করার সময় লেবুর রস বা সিরকা ব্যবহার করা উচিত তবে যাদের শরীরে অ্যালার্জির সমস্যা আছে তাদের কচু বা কচু শাক না খাওয়াই উত্তম তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম